আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন সে দোয়াই করি। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাই প্লিজ পুরোটু দেখবেন, লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি সকালে উঠেই আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আজকে আমি আমার ঘরের অনেক কাজ করব, ঘর মোছা থেকে শুরু করে কাপড় ধোয়া, মানে যা যা একটা সংসারে করা লাগে আর কি সবই করব। তো আগে রান্নাটা করে ফেললে একদিক দিয়ে সুবিধে হয়, তো আমি রান্না করতে করতে বাকি কাজগুলো করি। প্লিজ আপনারা দেখবেন, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। এখানে আজকে আমি রান্না করব গরু মাংস, তো সব মশলা দিয়ে দিলাম। আর এখন এটা দিচ্ছি আমি, আমার ফ্রোজেন করা টমেটো ছিল সেটা দিয়ে দিলাম। আজকে আমি পুরো ঘর মুছে ফেলব সাবান দিয়ে। এটা দিয়ে সাবানটা লাগাবো। পিছলা হয়ে গেছে সাবান দেওয়াতে, তো আমি বারবার মুছতেছি কিন্তু সাবানের ইয়েটা যাচ্ছে না। তো এখন এটাকে আমি হাত দিয়ে মুছবো, এটা দিয়ে হবে না, এটা দিয়ে শুধু আমি সাবানটা লাগালাম আর কি। পুরো ঘরে সাবানটা একটু ভয় আছে, আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আর কি। ছোটোবেলায় এরকম কাদার মধ্যে স্লিপ খেতাম আমরা, তো এখন তো আর স্লিপ খাওয়ার বয়স না, পড়লে একেবারে হাড্ডি গুড্ডি সব ভাঙব। আবার আমার হাজব্যান্ড বাসায়, ও যদি এদিকে চলে আসে আল্লাহ না করুক, পড়লে বাকি ঠ্যাং ভাঙবে। যে ঠ্যাংটা ভালো আছে ওই ঠ্যাংও ভাঙবে। তো এটা দিয়ে হবে না, এটা দিয়ে ফেনাই হতে আছে, পুরো ঘর ফেনা হয়ে গেছে। এখন আমি মুছবো হচ্ছে ন্যাকড়া দিয়ে, এটা দিয়ে মুছবো। ওইদিকে আসার আগে আমাকে ঘরটা মুছে শেষ করতে হবে। আজকে সকালে চা খাইছে, চা খেয়ে আবার শুয়েছিল। আমার গরুর গোশটা হয়ে গেছে, এখন এখানে আমি কিছু বেরেস্তা দেব। আমি ঈদের দিন কিছু বেরেস্তা করে রেখেছিলাম, সেখানে কিছু আছে ওটা দিয়ে দেব। এই যে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এগুলো দিয়ে দেব সব। বেরেস্তা দিলে গ্রামটাই অন্যরকম হয়ে যায়। একটু ঝোল ঝোল থাকবে মাংসটা। একটু গরম মশলা আর কালা জিরে দিয়ে নামিয়ে নেব আমি। আজকে আমার বেডশিটটা পাল্টে দেব, আর এখানে আজকে একটা নতুন চাদর বেছাবো। এটা এখনো লাগানো হয়নি, এখানে সাদা কিছু বিছাইতে পারি না, লাগাইতে পারি না, আমার মেয়ে সারাক্ষণ আমার বিছানার মধ্যে থাকে। আর ওর সাথে তোর একজন আছে, ওনাকে তো সবাই চেনেন, তিনি হচ্ছেন বিখ্যাত আমাদের বিনি ম্যাডাম, বিনি সাহেব, সরি বিনি সাহেব। এখন চিন্তা করতেছি চাদর বিছে একদম দরজা লাগাই দেবো, যাতে ঢুকতে না পারে দুজনের একজন। আমি চাই একটু ফিটফাট করে রাখতে সুন্দর চাদর টাদুর বিছে, কিন্তু পারি না। এগুলা বাইরের চাদর, এগুলো অনেক একদম
এগুলা লাগাতেও ভয় লাগে, কারণ এগুলো ধুতে 12টা বেজে যাবে আমার। আর কেমন যেন, মানে সুতির না, অনেক ভারী। এগুলো আজীবন বিছান যাব, ছিঁড়বে না এমন অবস্থা। আমার হাজবেন্ড নাস্তা রাস্তা খেয়ে উনি চলে যাচ্ছে, ও চলে গেলে আমি ঘরটা গুছাতে আমার সুবিধে হয়। তো চলে যাওয়ার পরে আমি ঘরটা গুছিয়ে নেব সুন্দর করে। চলে গেল, আমার ঘরটা গুছানো শেষ। আমার এখানে একটা টেবিল আছে, টেবিল মানে হচ্ছে এটা হচ্ছে একটা ট্রাঙ্ক। তো ওই ট্রাঙ্কটা ছিল আমার মেয়ের রুমে। তো সারা প্রতিদিন একবার করে প্যান 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 করে ও রুম থেকে ট্রাঙ্কটা বের করতাম, পরে ওই দিন বের করে দিল। পরে কী করবো, এটা আমার খুবই দরকারি। এটার মধ্যে আমি ল্যাপ তো মানে কম্বল শীতের যত কিছু আছে সব এটার মধ্যে রেখে দিলাম। তো এটা যদি আমি বলতেছি এটা ফেলে দিতে, তো এটা যদি ফেলে দিই আমি ওইগুলো কই রাখবো? আমার ঘরে বাড়তি আলমারি নাই, সেই জন্য আমি এটা কী করবো আমার রুমে নিয়ে আসছি। তো এভাবে রাখলাম আর কি। এখান থেকে আগে আমি নামাজ পড়তাম, এখন নামাজ পড়ার জায়গাটা ছোট হয়ে গেছে আমার। এখান দিয়ে এখন এখান থেকে পড়ি আর কি। সব জিনিসই দরকার, কোনো জিনিস ফেললা না। আমার ঘরে বেশি একটা জিনিস নাই, এই হচ্ছে আমার। আর ওখানে টিভি আছে। আজকে নতুন বেডশিট দিলাম। তো আমার কাছে বিছানা রুমটা ফিটফাট করে রাখতে ভালো লাগে, কিন্তু মেয়ে সারাক্ষণ আমার রুমে থাকে, তার মধ্যে আছে ওনার আরেকজন। তো আজকে বলছে ডুববে না, একদম দরজা লাগিয়ে দেব। আজকে যাবে এগুলো, এখানে একটা কলার, হ্যাঁ এগুলো হচ্ছে আংটি, এটা হচ্ছে সেই ফুল, আর এটা হচ্ছে কানের, এটা বানালো। আরও প্যাকেট করার বাকি আছে, প্যাকেট করতেছে সে। ও দাদু ডাকছে, চলে গেছে। এগুলো প্যাকেট করার বাকি আছে। তো আজকে যাবে এই অর্ডার, আমাদের নোয়াখালী থেকেও অর্ডার আসছে। আমি তো শুনে অবাক, নোয়াখালী মাঝদের থেকে অর্ডার আসছে। তো ওটা দিয়ে দিছে, চলে গেছে অলরেডি। আর এগুলো হচ্ছে কিছু আছে, এগুলো হচ্ছে গিফট, এগুলো গিফট দে, এক একটা ইয়ার সাথে গিফট দে মনে হয়, আমি জানি না। এগুলো হচ্ছে গিফট, এগুলোর সাথে দিবে, কোনটার সাথে কী দে তা তো জানি না। এই যে আরেকটা, এগুলা এটা এখনো ইয়ে করা বাকি আছে। এই যে সে কাজ করতেছে, আর ঘরের অবস্থা, এই যে নিচে পুঁতে টুতে, আর এই যে বিনি বিনি নিচে বক্স টক্স ফেলে রাখছে, এই অবস্থা। ওর কাজ শেষ হলে পর আমি ওর ঘরটা গুছাবো। আর এই বানাতে বানাতে এই যে সেভেন আপ, ঝালমুড়ি, চকলেট, মানে যা যা আছে আর কি, হাবি যাবি সব খায়, এ বানাতে বানাতে খায়। যে চাদরটা উঠিয়েছি আমি, সেটাকে আমি ভিজিয়ে দিলাম। ভিজিয়ে আমি কতক্ষণ ভিজিয়ে রেখেছি, এরপরে ধুই ফেলবো এখন। তো সাথে সাথে না ধুলে এগুলাকে জমিয়ে রাখলে পরে ধুতে ইচ্ছে করে না, আলসামি ধরে যায়, সেই জন্য আমি ভিজিয়ে রেখে দিই, যে যখন ইচ্ছে তখন ধোয়া যাবে। তো এটাকে আমি ধুয়ে ফেলতেছি, ধুয়ে আরও কিছু কাপড় ভিজিয়ে রাখবো, সেগুলো আমি গোসল যখন দুপুর টাইমে গোসল করব তখন ধুয়ে ফেলবো। মেয়ের অনেকগুলো কাপড় জমা আছে, ওইগুলো ভিজাবো আজকে, হাজবেন্ডের আছে। তো চাদরটা ধুয়ে দিলাম সকাল সকাল, আর এগুলো আমি দুপুর টাইমে ধুবো গোসলের সময়। তো কাপড় জমে গেলে ধুইতে কষ্ট, ধুয়ে ফেললে ভালো। কাজ জমিয়ে রাখলে যত জমিয়ে রাখবো, আজকেরটা কালকেরটা এটা প্রচুর কাজ হয়ে যায়।
হায় রে, কাপড়গুলো ধুইছি, আজকে রোদ নাই, কাপড় না শুকালে ভালো লাগে না। আবার বৃষ্টি আসছে, বারান্দায় মেলে দিছি আমি, কিন্তু কিছু করার নাই। আর চাদরটা আমি এখানে দিয়ে দিলাম, রোদ থাকলে বাইরে ঝুলাই দিলে শুকে যেত, এখন তো রোদ নাই, কাপড় দেওয়ার একটা সমস্যা আমাদের। ছাদে দিই না আমি, ছাদে আনা নেওয়া করতে বিরক্তিকর মনে থাকে না। আর এখন হচ্ছে রাত, এখন আমরা ঘুমাবো, সেই জন্যে রাতের ঘুমানোর ব্যবস্থা করতেছি, এগুলো সব সরিয়ে রাখবো। আর ওই টেবিলের উপরে একটা ল্যাম্প শেড দিয়েছি, এটা আমার হাজবেন্ড মেয়ের জন্মদিনে মেয়েকে গিফট করেছে, তো ওর রুমে কোনো রাখার জায়গা পাচ্ছি না, পরে এখানে এনে রেখে দিলাম আমি। ওর রুমে একটা টেবিল দিয়ে তারপরে রাখবো, পরে আবার বলছি যে আপাতত এখানে থাক। দেখাচ্ছি বাইরে, এখন আবার বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে। কাপড় ধুইছি, ওগুলো শুকায় নাই, ভিজাই আছে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।